হ্যাঁ লোভিউ আর সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি দেখা যায় আমাদের মোবাইলটি চার্জ দেওয়ার সময় অনেকক্ষণ সময় লেগে যায় আমাদের মোবাইল ফোন চার্জ হতে অনেকে আছেন দেখবেন মোবাইল ফোন চার্জ দেওয়ার পর অন্তত দুই ঘন্টা লেগে গেছে মোবাইল ফোনটি চার্জ হতে এবং মোবাইলের ব্যাটারি ফুল চার্জ হওয়ার পর দেখবেন অটোমেটিকলি চার্জ কমে যায় অথবা বেশিক্ষণ সময় ধরে ইউজ করা যায় না অথবা আমরা অনেক সময় বিভিন্ন চার্জার দিয়ে আমাদের মোবাইল ফোন চার্জ করে থাকি বিশেষ করে যখন আপনি বাহিরে থাকেন কিংবা বাসায় অন্য একটি চার্জার রয়েছে আপনার কাছে অথবা আপনার আশেপাশে তখন হয়তো আপনি চেষ্টা করেন যে যে কোনো একটি চার্জার দিয়ে আপনার ডিভাইসকে চার্জ করেন তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের তিনটি সেটিং দেখাবো যে তিনটি সেটিং করলে আপনার মোবাইল সুপার ফাস্ট অথবা ফাস্ট চার্জ হবে এবং অল্প সময়ে আপনার মোবাইল ফোন ফুল চার্জ হয়ে যাবে অন্তত তিরিশ মিনিটে দেখবেন আপনার ডিভাইস ফুল চার্জ হয়ে গেছে টেনশনের কোনো কারণ নেই আজকের এই ভিডিওটি কষ্ট করে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনারা এই সেটিংগুলো করে নেবেন মোবাইলে রয়েছে এই সেটিংগুলো এবং আপনারা যদি ক্যাল করে দেখেন আমাদের এই ডিভাইসে এই যে দেখুন নাইনটি চার্জ রয়েছে এই চার্জ দিয়ে আমরা কতদিন ব্যবহার করতে পারবো আমি আপনাদের প্রমাণ সহ দেখাবো তা না হলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না তবে ভিডিওটি দরজো ধরে দেখুন একটা রিকোয়েস্ট রয়েছে আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি দেখার সময় প্রথমে আমাদের ভিডিওতে একটি লাইক করে দেবেন এখানে ক্লিক করে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং একটি বেলাইকন আসবে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন এবং এই শেয়ার অপশানে ক্লিক করে ভিডিওটি সোশ্যাল মিডিয়া কিংবা আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং নিচে রয়েছে কমেন্ট সেকশন এখানে জাস্ট একটি কমেন্ট করে দিন লিখে দিন গুড ভিডিও অথবা নাইস ভিডিও তারপর এখানে ক্লিক করে সেন্ড করে দিবেন প্রিয় দর্শক আপনার একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই তো ভিউয়ার্স মোবাইল ফোনকে ফাস্ট চার্জ করার জন্য অথবা দ্রুত মোবাইল ফোন চার্জ হওয়ার জন্য যে সেটিংগুলো আপনাদের মাথায় রাখতে হবে এবং এই সেটিংগুলো করতে হবে সর্বপ্রথম আপনার মোবাইলের সেটিংয়ে যাবেন আপনি সেটিংয়ে যাওয়ার পর এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন এই যে ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার অথবা ব্যাটারি ইনফরমেশন এই ধরনের কোনো একটি অপশন থাকলে যেখানে ব্যাটারি এবং ডিভাইস ইনফরমেশন রয়েছে ওখানে ক্লিক করবেন তারপর ব্যাটারিতে ক্লিক করার পর দেখুন এখানে যে চার্জ রয়েছে দুই দিন দুই ঘন্টা ব্যবহার করতে পারবো এই যে এই অপশানটিতে ক্লিক করবেন ব্যাটারিতে ব্যাটারিতে ক্লিক করার পর দেখুন পাওয়ার সেভিং যে অপশনটি রয়েছে এই অপশানটি যদি চালু করা থাকে অবশ্যই বন্ধ করে দেবেন প্রথমে অবশ্যই বন্ধ করে রাখতে হবে প্রথমে তারপর এখানে দেখুন এই যে দুই দিন দুই ঘন্টা ব্যবহার করা যাবে আমরা এই চার্জ দিয়ে ব্যবহার করতে পারবো তারপর এই অপশানটিতে ক্লিক করবেন পাওয়ার সেভিং অপশনটিতে ক্লিক করার পর তারপর ভিতরে যে সেটিংগুলো আছে এই সেটিংগুলো আপনারা দেখতে পাবেন এই যে এই অপশনটি অবশ্যই বন্ধ থাকবে তারপর দেখুন এই যে দেখুন টার্ন অফ ওয়েজ অন ডিসপ্লে এই অপশনটি চালু করুন চালু করার পর দেখবেন আপনার মোবাইলের ব্যাটারে কীভাবে এখান থেকে বেড়ে যায় অথবা আপনি বেশিক্ষণ সময় ধরে ইউজ করতে পারবেন দেখুন এই যে দুই দিন সাত ঘন্টা চলে এসেছে আমরা সর্বপ্রথম একটি অপশন অন করেছি তারপর দ্বিতীয় অপশনটি এই যে দেখুন লিমিট সিপি ও স্পিড টু সেভেন্টি দ্বিতীয় যে অপশনটি রয়েছে এই অপশনটি চালু করার পর দেখুন এই যে দুই দিন আট ঘন্টা ব্যবহার করতে পারবো এখন পর্যন্ত যে চার্জ রয়েছে আমাদের ডিভাইসে তারপর তৃতীয় যে অপশনটি রয়েছে ডিক্রেস ব্রাইটনেস বাই টেন পারসেন্ট এই তৃতীয় অপশনটি চালু করার পর ম্যাজিক দেখতে পাবেন আরও একটি এই যে দুই দিন এগারো ঘন্টা ব্যবহার করতে পারবো এখন কিন্তু বেড়ে গেছে আরও একটু এবং চার নাম্বার যে সেটিংটি রয়েছে লিমিট অ্যাপস এন্ড হোম স্ক্রিন এখান থেকে এই অপশনটি চালু করার পর দেখবেন একটি ম্যাজিক আপনারা হয়তো আগে কখনোই দেখেননি এই যে দেখুন আমরা যখন এই অপশনটি চালু করালাম সাত দিন বিশ ঘন্টা ব্যবহার করা যাবে নাইনটি ফোর পার্সেন্ট চার্জ দিয়ে এখন যে চার্জ রয়েছে কারণ এখান থেকে আমরা এই চার নম্বর অপশনটি প্রত্যেকেই চালু করব কারণ এটি চালু করলে আমরা বেশিক্ষণ সময় ধরে মোবাইল ফোন ইউজ করতে পারবো একবার চার্জ দেওয়ার পর তারপর এই যে পাওয়ার সেভিং যে অপশনটি রয়েছে প্রথম এই অপশনটি অবশ্যই চালু করে দেবেন চালু করার পর এখানে কিছু অ্যাপস থাকবে এই যে নিচে যে এখানে দেখুন এখন কিন্তু ব্ল্যাক স্ক্রিন হয়েছে সাত দিন বিশ ঘন্টা রিমাইনিং ব্যাটারি এই দেখুন এখানে লেখা রয়েছে নাইনটি থ্রি চার্জ রয়েছে এবং আমরা এখান থেকে ইউটিউব হোয়াটসঅ্যাপ অথবা ক্রম তারপর এখানে আরও একটি অ্যাপ আমরা অ্যাড করতে পারবো যেমনটা রয়েছে টুইটার আমরা অনেকেই কিন্তু টুইটার ইউজ করি না সেক্ষেত্রে আমরা এখানে ফেসবুক অ্যাড করে দিতে পারি যেমন উপরে রয়েছে এই যে উপরে কর্নারে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তারপরে এডিট রয়েছে এডিটে ক্লিক করবেন তারপর এখানে একটি এই দেখুন আইকন আসছে মাইনাস আমরা এই মাইনাসে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে রিমুভ করে দেবো এবং এখানে আমরা ফেসবুক অ্যাড করে দেবো এই প্লাস আইকনে অ্যাড করে কারণ যেহেতু আমরা সবাই ফেসবুক ইউজ করি সেই ক্ষেত্রে আমরা ফেসবুকটি এখানে অ্যাড করতে পারি এই দেখুন তো আমরা এখানে ইউজ করছি ইউটিউব হোয়াটসঅ্যাপ অথবা ক্রোম তারপর রয়েছে ফেসবুক এটি আমরা প্রত্যেকেই বেশি ইউজ করি এই দেখুন এখানে রয়েছে সাত দিন বিশ ঘন্টা আপনি ব্যবহার করতে পারবেন আর এখান থেকে ডিসেবল করার জন্য এই যে ত্রিডোটে ক্লিক করার পর নিচে দ্বিতীয় অপশনটি এখান থেকে ক্লিক করলেই আমরা আবারও আগের অপশনে চলে যাব আমরা আগে যেভাবে মোবাইল ফোন ইউজ করেছি তাই এখান থেকে আমরা যদি এই সেটিংটি করি আশা করি আমরা এই চার্জ দিয়ে অনেকক্ষণ সময় ধরে ইউজ করতে পারবো ব্ল্যাক স্ক্রিনে তো বন্ধুরা আমরা প্রত্যেকেই এই সেটিংগুলো করে নিব তো এখন আমরা দেখব দ্বিতীয় যে সেটিংটি রয়েছে তার জন্য আমরা পুনরায় আবারও ওই অপশনে যাব যেমন রয়েছে এই যে ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার এই অপশনটিতে যাওয়ার পর এখন আপনারা যে কাজটি করবেন ফাস্ট চার্জ হবে কীভাবে যে কাজটি করলে দ্রুত মোবাইল ফোন চার্জ হবে তো ব্যাটারি অপশনে আসার পর এই যে দেখুন এখানে একটি অপশন রয়েছে মোর ব্যাটারি সেটিং এই মোর ব্যাটারি সেটিংয়ে ক্লিক করবেন তারপর এখানে দেখুন একটি অপশন আপনারা দেখতে পাবেন চার্জিং সবার নিচের যে অপশনটি লেখা রয়েছে ফাস্ট চার্জিং এই অপশনটি যদি বন্ধ করা থাকে কিংবা এখানে যদি থাকে সুপার ফাস্ট তাহলে ওই অপশনগুলো আপনি চালু করে রাখবেন তখন আপনার মোবাইলকে চার্জ দেওয়ার সময় দেখবেন ফাস্ট চার্জ হবে আপনি যে কোনো চার্জার দিয়ে আপনি চার্জ করেন না কেন যদি আপনার মোবাইলের সাথে সিটা চার্জিং হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই ফাস্ট চার্জিং অথবা সুপার ফাস্ট চার্জিং ওই অপশনগুলো চালু রাখবেন ব্যাটারিতে আসবেন তারপর এই অপশনটি কুঁজে বের করবেন ফাস্ট চার্জিং অথবা আপনি সেটিংয়ে যাওয়ার পর এই অপশনটি লিখে সার্চ করতে পারেন তখন সরাসরি আপনি এই অপশনটি পেয়ে যাবেন আপনাকে খোঁজাখুঁজি করতে হবে না এত আপনি যদি খুঁজে না পান তো বন্ধুরা আশা করি আপনাদের কাছে এই সেটিংটি অনেক অনেক ভালো লাগবে কারণ প্রত্যেকে এটি চালু করবেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারি সুপার ফাস্ট চার্জ হবে তো এখন আমরা দেখে নেব তৃতীয় যে সেটিংটি রয়েছে এই সেটিংটির জন্য আপনাদের একটি অবশ্যই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে একদম সুপার ফাস্ট চার্জ হবে মোবাইল ফোন অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষে দেখাচ্ছি এই যে অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর দেখুন এখানে লেখা রয়েছে অতোরাইজ অথবা যদি কোনো পারমিশন চায় প্রত্যেকটি পারমিশন অ্যাক্সেস অ্যালাউ করে দিবেন আর এই অ্যাপ্লিকেশনটি অনেক ট্রাস্টেড এবং দুই সাল থেকে এই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে রয়েছে প্রত্যেকেই ইউজ করছে এবং প্রত্যেকেই খুব ভালো ফিডব্যাক দিয়েছে এই দেখুন চার্জ মোড নামের একটি অপশন তারপর পাশের যে একটি পাওয়ার বাটনের মতো দেখা রয়েছে গ্রিন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন লেখা রয়েছে ফোন চার্জ তারপর এখানে যে একটি কাজ করবেন এই যে অ্যাকসেপ্ট এই লেখাটাতে ক্লিক করে দেবেন তখন আপনার মোবাইলটি অবশ্যই চার্জিং অবস্থায় থাকবে কিংবা আপনি পরে এখানে চার্জ দিতে পারেন তারপর উপরে থ্রি ডট রয়েছে থ্রি ডোটে ক্লিক করার পর এই যে সেটিং এই সেটিংয়ে ক্লিক করবেন তারপর এখানে আরও একটি সেটিং আছে আমি আপনাদের দেখাই ওপেন অটোমেটিক্যালি এই দেখুন দ্বিতীয় যে অপশানটি রয়েছে জেনারেলে আপনি এখান থেকে এই অপশানটি চালু করবেন এই অপশানটি চালু করলে এই অ্যাপ্লিকেশনটি অটোমেটিকলি কাজ করবে তারপর এই যে চার্জিং অ্যালার্ম আপনি চাইলে অ্যালার্ম দিতে পারেন হানড্রেড পার্সেন্ট চার্জ হয়ে গেলে যেন আপনি বুঝতে পারেন যে হানড্রেড পার্সেন্ট আপনার মোবাইলটি চার্জ হয়েছে তারপর ব্যাক ব্যাকবাটনে ক্লিক করে পুনরায় আবার হোম স্ক্রিনে চলে আসবেন এই অ্যাপ্লিকেশনটি তারপর এই যে গ্রিন আইকনটি রয়েছে এখানে ক্লিক করবেন অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টে ক্লিক করার পর অবশ্যই আগে আপনার মোবাইলটি একবার চার্জে এখানে ফ্লাগ ইন করে নেবেন তারপর অ্যাকসেপ্টে ক্লিক করবেন এই যে দেখুন অটোমেটিকলি কিন্তু এই অ্যাপ্লিকেশনটি কাজ করবে যখনই আবারও এখানে ক্লিক করবেন তারপর ব্রাইটনেসটি এখানে টেন পার্সেন্টে চলে আসবে অটোমেটিকলি কিন্তু কাজ করবে এই অ্যাপ্লিকেশনটি যেহেতু আপনি অটোমেটিকলি অপশনটি চালু করেছেন এই যে দেখুন এখন যদি আপনি মোবাইলটি চার্জ দেন এই অবস্থায় এইভাবে তাহলে কিন্তু সুপার ফাস্ট অথবা সবথেকে কম সময়ে আপনার মোবাইলটি চার্জ হবে এবং ব্যাটারি কখনোই আর গরম হবে না যতটুকু প্রয়োজন সে কিন্তু এখান থেকে ততটুকুই এখান থেকে দিচ্ছে ব্যাটারিকে তাই আমরা মনে করি যে এই সেটিংগুলো করলে অথবা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করলে আমাদের মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় গরম হবে না অল্প সময়ে চার্জ হবে এবং যে কোনো চার্জার দিয়ে আপনি চার্জ করেন না কেন কোনো সমস্যা হবে না অথবা আপনি চাইলে প্রথম যে মোড আমি আপনাদের দেখেছি প্রথম যে সেটিংটি দেখিয়েছি এই সেটিংটি করে যদি আপনি মোবাইল ফোন চার্জ দেন তাহলে তো কথাই নেই আরও অনেকটা ফাস্ট চার্জ করতে পারবেন তো বন্ধুরা আশা করি ভালো লাগবে আপনাদের কাছে অনেক অনেক তবে এই অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক রয়েছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে টাইটেলের পাশে ক্লিক করলে এই যে রয়েছে ডাউনলোড অ্যাপ লিঙ্ক এই লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন আর যদি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে সমস্যা হয় এখানে একটি ভিডিও লিঙ্ক আছে এই ভিডিওটি প্লে করে দেখলে আমাদের ভিডিও থেকে অ্যাপসে ডাউনলোড করার নিয়মটি আপনারা সরাসরি এখান থেকে দেখতে পাবেন অথবা জানতে পারবেন ভিডিওটি ভালো লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন টেক কেয়ার